চার পাঁচটি নয়, লাঞ্ছিত নর্থ ইস্ট এক্সপ্রেসের সবকটি কামরাই। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুরে রেলওয়ে স্টেশনের কাছে লাঞ্ছিত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস। প্রাথমিকভাবে চার পাঁচটি কামরা লাঞ্ছিত হয়েছে বলে অনুমান করলেও পরে পূর্ব মধ্য রেলওয়ের তরফে জানানো হলো যে ট্রেনটির একুশটি কামরাই লাঞ্ছিত হয়েছে। দুর্ঘটনায় এখনও অবধি চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন আরও কমপক্ষে সত্তর জন যাত্রী। জানা গিয়েছে দিল্লির আনন্দবিহার থেকে অসমের কামাখ্যায় যাচ্ছিল নর্থ ইস্ট এক্সপ্রেস। বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার করার পরই রাত 9:53 নাগাদ হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। দুটি এসি থ্রি টায়ার কোচ থেকে একে অপরের ওপরে উঠে যায়। চারটি কামরা লাঞ্ছিত হয়ে পাশের জমিতে পড়ে যায়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছন পূর্ব মধ্য রেলওয়ের শীর্ষ আধিকারিকরা। রাতের অন্ধকারে প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করতে সামান্য বেগ পেতে হলেও রাত 11:30 নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছয় NTRF-এর দল। একে একে সমস্ত কামরা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয় যাত্রীদের। গুরুতর আহত যাত্রীদের পাটনার এমসে নিয়ে যাওয়া হয়েছে। রাত 2 নাগাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান যে উদ্ধার কাজ শেষ হয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা না গেলেও প্রাথমিক তদন্তের পর রেলের তরফে জানানো হয়েছে একুশটি কামরাই লাঞ্ছিত হয়েছে, চারটি কামরা সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস সহ কমপক্ষে একুশটি ট্রেনের রুট বদল করা হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে দুটি ট্রেন, কাশি পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও পাটনা কাশি জনশতাব্দী এক্সপ্রেসও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।